নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো ফ্রেন্ডস, এই দপ্তরের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে এসেছে। এখানে রিক্রুটমেন্ট যে সেকশান আছে, তো সেই সেকশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2021, এখানে গিয়ে আপনারা প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এই অপশানে ক্লিক করলে পরেই নোটিশটা আপনাদের সামনে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কি অনলাইন পদ্ধতিতে আবেদন, যেটা শুরু হয়ে গেছে অলরেডি 12 তারিখ থেকে, মানে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, চলবে মার্চের 11 তারিখ পর্যন্ত, ঠিক আছে? প্রায় এক মাস আপনি এখানে আবেদন করতে পারবেন, আর টোটালটাই হচ্ছে অনলাইন বেসড আবেদন, ঠিক আছে? তো ক্রাইটেরিয়া কোথায় কী নেওয়া হবে, কত টাকা স্যালারিটারি দেওয়া হবে, সমস্ত কিছু এখানে লেখা আছে। এখানে দেখুন, নেম অফ ইনস্টিটিউশন, তারপরে পোস্ট, তারপরে ভ্যাকেন্সি, তারপরে হচ্ছে আপনার কোয়ালিফিকেশান কী দরকার, তারপরে স্যালারি পোস্ট কোড এখানে দেওয়া আছে। যেটা হচ্ছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে দ্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, ঠিক আছে, বঙ্গশ্রী। এখানে অ্যাসিস্ট্যান্ট না হবে, মানে জেনারেলদের জন্য 4টে, এসসি 1টা, ওবিসি 1টা ভ্যাকেন্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে, আর কম্পিউটারে কিন্তু ট্যালিতে, স্পেশালি ট্যালিতে নলেজ থাকা চাই। শুধু নলেজ থাকলেই হবে না, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স মানে থাকতে হবে, করা থাকতে হবে, ঠিক আছে? তারপরে কি ঢাকুরিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট, সেখানেও এসসি 1টা, ইউআর 1টা, মানে জেনারেল 1টা। সেখানে উচ্চ মাধ্যমিকে মিনিমাম 65% আপনাকে মার্কস থাকতেই হবে, হয় উচ্চ মাধ্যমিকে 65% না হয় গ্র্যাজুয়েশনে 60%, এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর ডান দিকে যেগুলো হচ্ছে আপনার, মানে মাস গেলে কত স্যালারি দেওয়া হবে সেটা এখানে লেখা আছে, 22,000 টাকা স্যালারি দেওয়া হবে, 20,000 টাকা স্যালারি, 17,000 টাকা স্যালারি, ঠিক আছে? তো এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে এখানে কী রয়েছে, পুরুলিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, এখানে অ্যাসিস্ট্যান্ট গেট 1-এ নিয়োগ করা হবে, এটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে এখানে কিন্তু পার্টিকুলার কোনো একটা ডিপার্টমেন্টে বা পার্টিকুলার কোনো একটা দপ্তরে কিন্তু নিয়োগ নেই, মানে ভ্যারাইটিস জায়গায় কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে? নর্থ চব্বিশ পরগনায় দেখতে পাচ্ছেন এখানে টোটাল 7টা জায়গায় নিয়োগ করা হবে, ঠিক আছে? তো ভ্যাকেন্সি যে খুব বেশি তাও না। আর যেটা হচ্ছে, এখানে কিছু জায়গায় হয়তো আপনারা খেয়াল করেছেন বিসিকে লেখা, এই বিসিকেটা অ্যাকচুয়ালি কি, বিসিকেটা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ, এটাকেই মানে শর্ট করে বিসিকে বলছে, ঠিক আছে? তো বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতেই হবে, মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন 30,000 টাকা থেকে 12,000 টাকা, মানে মিনিমাম 12,000 টাকা আর ম্যাক্সিমাম 30,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারি থাকছে, ঠিক আছে? তো এইবার এখানে আপনাদের বেশ কিছু জিনিস এখানে জানতে হবে, সেটা কি, এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারে কি কি নলেজ আপনাদের থাকা চাই, অ্যাটলিস্ট এমএস অফিস ইন্টারনেট অপারেশন উইথ ডিউরেশন অফ মিনিমাম 6 মান্থ, মানে মোটামুটি 6 মাসের আপনাদের কোর্স করা থাকতেই হবে, ঠিক আছে? ইফ দ্য একাডেমি অর প্রফেশনাল কোর্স ক্যারিকুলাম সাকসেসফুলি পারসিউড বাই দ্য অ্যাপ্লিকেন্ট কন্টেন্টস অ্যাটলিস্ট 6 মান্থ সেশন অন কম্পিউটার কোর্স, ঠিক আছে? মোটামুটি আপনাকে 6 মাসের কিন্তু কম্পিউটার কোর্স জানা থাকতে হবে, যেটার মধ্যে আপনাকে কভার করতে হবে এমএস অফিস প্লাস ইন্টারনেট অ্যাক্সেস, ঠিক আছে? এইগুলো মোটামুটি ইন্টারনেট তো কম বেশি সবাই পারেন, তো শুধু পারলে হবে না, সার্টিফিকেট থাকতে হবে। এবার হচ্ছে এজ লিমিট এখানে দেওয়া আছে 18-40 ম্যাক্সিমাম, মানে জেনারেলদের জন্য, আর এসসি এসটিদের জন্য 18-45, 5 বছর রিল্যাক্সেশন, এসটিদের জন্য সেম, ওবিসিদেরও সেম, ওবিসিবিদেরও সেম, ঠিক আছে? এইবার এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান, এবার অ্যাপ্লিকেশান আপনারা এখান থেকেই লিঙ্ক পেয়ে যাবেন। যেমন ধরুন এই ওয়েবসাইটে, মেন ওয়েবসাইটে গেলে পরে এখান থেকে যদি অনলাইন অ্যাপ্লিকেশান করেন, তাহলে পরে আপনাকে সরাসরি এই সাইটে নিয়ে আসবে, এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করলে, তারপরে এখান থেকে প্রসিড করলে পরে এখানে এরকম আপনাকে ইনফরমেশান দেবে, এই জায়গাতে একটা টিক করবেন, প্রসিড রেজিস্ট্রেশন করে আপনি এগিয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে আপনার পোস্ট কোড যেটা আপনি নিতে চান, এখান থেকে ধরুন আপনি যে জায়গাটা অ্যাপ্লাই করতে চান সেই জায়গাটা আপনি এখান থেকে মেনশন করবেন, ঠিক আছে? করার পরে এখান থেকে তার পোস্ট কোডটা দেবেন, পোস্ট কোডটা মোস্ট প্রবলি সেমই থাকছে, পোস্ট ক্যাটাগরি এখান থেকে দিয়ে দেবেন। তো মোটামুটি এগুলোকে করার পরে তারপরে এখান থেকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, রেজিস্টার অপশানে ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে তারপরে সাইন ইন করে গিয়ে আপনার টোটাল ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু এখানেই শেষ না, আমি আরও নিচে যাচ্ছি। এইবার আসছি হচ্ছে ফর্ম ফিল আপের কত কী দক্ষিণা লাগছে, সেটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে একটা ডিফারেন্স, একটা হিউজ পরিমাণে ডিফারেন্স। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক্সামিনেশান ফি হচ্ছে 400 টাকা অনলি ফর জেনারেল আর ওবিসি, এদের আপাতত এদের কথা বলছি 400 টাকা, আর প্রসেসিং ফি হচ্ছে 250 টাকা, টোটাল মিনিট 650 টাকা। আর এসসি এসটি এদের জন্যে কিন্তু মানে এক্সামিনেশানের চার্জ কোনো কিছুই লাগছে না, জাস্ট প্রসেসিং ফিটা 250 টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? মানে হিউজ একটা এখানে অ্যামাউন্ট, ঠিক আছে? তো সুতরাং যাদের
মানে একদম 100% যারা কনফিডেন্ট, যাদের এখানে মিলছে তারাই এখানে অ্যাপ্লিকেশান করুন। তার কারণ হচ্ছে এখানে এমনও পরিমাণে যে খুব বেশি ভ্যাকেন্সি বা খুব মানে বড় চান্স এমনও কিন্তু না, আপনারা ভ্যাকেন্সির জাস্ট ফিগার দেখতেই পাচ্ছেন। তো যাদের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে বা যারা পুরোপুরি একদম কনফিডেন্ট যে আমি এখানে মানে পরীক্ষা দিলে হয়তো বা কিছু একটা পজিটিভ রেজাল্ট আসলেও আসতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করবেন। কারণটা কিছুই না, কারণটা হচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি কথাটা বলছি, সেটা হচ্ছে হিউজ একটা মানে শুধুমাত্র মানে জেনারেল আর ওবিসি এদের জন্য কিন্তু হিউজ একটা কিন্তু মানে অ্যাপ্লিকেশানের অ্যামাউন্ট, ঠিক আছে, পুরো 650 টাকা। 650 টাকা খুব একটা কম অ্যামাউন্ট না আমার মতে। তো যাই হোক, এবার এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিশানের সমস্ত কিছু দেওয়া আছে। আর এইখানে একটা জিনিস যেটা লেখা আছে, এখানেও আবার একটা গল্প, সেটা হচ্ছে কি নেট ব্যাঙ্কিং যে ফিজ বা নেট ব্যাঙ্কিংয়ের যে চার্জ ওটা আপনাকে অনলাইনে পে করতে হবে, ঠিক আছে। তো আপনার কাছ থেকে হয়তো 15 টাকা কাটতে পারে সার্ভিস চার্জ হিসাবে। তো এখান থেকে ডেবিট কার্ডের অপশান আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এই সমস্ত কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর সিলেকশন প্রসিডিওর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন এক্সামিনেশানই হবে, ঠিক আছে, অনলাইন টোটাল এক্সামিনেশান হবে। তো এখান থেকে পেপার 1 থাকছে, 150টার মতো আপনার MCQ কোশ্চেন থাকবে। তো এখানে কি কি থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, তারপরে রিজনিং থাকবে, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, ইংরাজি, বাংলা, ঠিক আছে, এই সমস্ত জিনিস থাকবে। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে, মানে হচ্ছে 4টে ভুল করলে 1 নম্বর কাটা। টোটাল আপনার টাইম থাকবে 150 নম্বরের পরীক্ষা 2 ঘন্টা আপনি টাইম পাবেন। আর তারপরে যদি আপনি পেপার 1 মানে কোয়ালিফাই করতে পারেন তো তবে আপনাকে ইন্টারভিউ আর ভাইবা আর্টিস্টে ডাকা হবে। এই হচ্ছে টোটাল গল্প, এখানেই শেষ না, তারপরেও আবার প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা থাকছে, যেটা হচ্ছে আপনার কম্পিউটারের উপর আপনার কী বেসিক নলেজ রয়ে আছে সেগুলো আর কি টেস্ট হবে, সেটা ওখানে, সেখানেও 50টা মার্ক থাকবে, ঠিক আছে। আপনাকে একমাত্র যদি আপনি পেপার 1 পাস করেন তবেই আপনাকে ভাইবাতে ডাকা হবে, পেপার 1 পাস না করলে ভাইবার কোনো গল্প নেই, ঠিক আছে। তারপরে আর যা থাকে আর কি ভেরিফিকেশান ভেরিফিকেশান সমস্ত কিছু হবে, মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। তো তারপরে আর কি নেওয়া টাওয়ার ব্যাপার। আর এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, সেরকম কিছু দেওয়া নেই। আর এখানে মানে ইম্পর্টেন্ট নোটিস কিছু এখানে দেওয়া আছে, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান, তো এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আশা করতে পারছি মোটামুটি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।